ছোট্ট একটি ইন্ট্রো পরে চলে আসলাম আপনাদের সাথে। আজ আমরা যাব জমিদার বাড়ি। ঠিক শুনেছেন বন্ধুরা, প্রতিবারের মতো আজও আমরা যাচ্ছি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি হচ্ছে নুসুন্দিতে। সো কিভাবে কি যাওয়া যায় আমাদের সাথে থাকুন, ভিডিওটির ডিটেলে আপনাদেরকে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমাদের সাথে আছো। আজ চলে আসলাম নুসুন্দি পাঁচদোনার এইখানকার গ্রামের একটি সুন্দর রাজবাড়ি। আসলে অনেকদিন ধরে প্ল্যান ছিল এ জায়গা আসার, কিন্তু গুগল ম্যাপে আমি অনেক খুঁজেছি, এই রাজবাড়িটি সম্বন্ধে আমি কোথাও খুঁজে পাইনি। এখানে এসে এলাকার মানুষদের কাছে শুনলাম এটা হচ্ছে পাঁচগাঁওয়ের এখানকার অনেক ভিতরে একটি গ্রামের ভিতরে আপনার জমিদার বাড়ি, এটা কুণ্ডুর শাহ জমিদার বাড়ি। সবাই এটা জমিদার বাড়ি হিসেবে চিনে না, সবাই এটা উকিল বাড়ি হিসেবে চিনে। আপনি যদি এখানে আসতে চান সবাইকে বলবেন যে এখানকার উকিল বাড়িটা কোথায়। যদি আপনি কুণ্ডুর শাহ জমিদারির কথা বলেন তাহলে হয়তো বা চিনবে না এটা কোথায়। সো আপনি যদি বলেন যে আমি উকিল বাড়ি যাবো, সো সিএনজিকে বলতে পারেন, অটোকে বলতে পারেন, ওরা সহজে আপনাকে নিয়ে আসতে পারবে। আমরা অবশ্য বাইকে করে এসেছি, যার জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা ঠিকমতো চিনতে পারিনি। অনেক জায়গায় অনেক মানুষকে জিজ্ঞেস করে অনেক কষ্ট করে এই রাজবাড়িতে আসতে হয়েছে। সো যাই হোক, এ ছিল জমিদারবাড়িটি। এটা আপনার তেমন কোথাও আপনি এটার সম্বন্ধে কোথাও কোনো ডিটেল পাবেন না। এটা আসলে আপনার কিভাবে আসতে হয় তা আমি অবশ্যই আপনাকে ডিটেলে বলে দিব, আমি ইনবক্সে আপনাদেরকে জানিয়ে দিব। সো এই ভিডিওটি এনজয় করুন, ধন্যবাদ।
কেমন মানে পর্যটক কেমন আসে এখানে? পর্যটক আমাদের এখানে মানে সপ্তাহে যেদিন ছুটি, বিশেষত আমরা যারা মানে এডুকেশনাল সাইটে আসি বা ফেসবুক টেসবুক এরকম ইউজ করি, জব টপ করি, তারা তো শুক্রবার মানে ফ্রি থাকে ওই সময়টাই। তো শুক্রবারে আমাদের এখানে একটা স্পেশাল ডে। আমরা যেহেতু ছোটো থেকেই বড় হয়েছি তেমন আসি না, আমিও জব করতেছি এখন একটা প্রাইভেট কোম্পানিতে। তো এখন শুক্রবারে যখন আমরা এদিকে আসি তখন মানে অনেক ধরনের পর্যটক দেখি। যেমন ঢাকা থেকে আপনাদের মানে সাইকেলের যে একটা পার্টি আসে ওটা ওরাও আসে, অনেক জায়গা থেকে আসে, যেমন বরিশাল আসে, সিলেট, ঢাকা থেকে অনেক বেশি আসে এখানে দেখার জন্য আসে। তো পরিবেশটা তো দেখতেছেন, হ্যাঁ পরিবেশটা আপনাদের অনেক সুন্দর লাগছে। আর এটা এটা কত সাল আগের হতে পারে ভাইয়া? এটা মানে আনুমানিক আমি বলতেছি সর্বনিম্ন 100 বছর, সর্বনিম্ন 100 বছর বর্তমান এই অবস্থা আছে। তো আগে এদিকে বেশি করে একটা ভালো ছিল না, আগে মানুষ আসতো না, এলাকা মানুষ এই করতো গাছপাতানো পুকুর আছে এই সেই। তো এখন ওই যে কামাল হোসেন মেম্বার যার আর কি আমি ওনার নেতৃত্বেই এটা সবগুলো পরিষ্কার করা হয়েছে। আর এরকম কিছু পর্যায়ে আমরা যাচ্ছি যে এখানে ছোটোখাটো একটা পার্ক বানাই দিব আর কি, পাবলিক প্লেস। হ্যাঁ এটা আমরা অবশ্যই বলবো, আমরা জানাবো যে এইখানকে আসলে আরও ভালো পর্যটক করুক, যাতে আমরা সবাই এসে পুরনো জিনিস পরিদা জমিদার বাড়ি দেখতে পারি। এবং আপনারা আমাদের টুরিস্টদের সম্বন্ধে কি বলতে পারেন যে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সম্বন্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি আপনারা আমাকে যদি বলতেন? আমি টুরিস্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা জানি না কতটুকু দেখাতে পারছেন বা দেখাবেন, তো ওইটার উপর উপলব্ধি করে আমি বলবো যে আপনারা সরাসরি যদি এসে দেখেন তাহলে পরিবেশ সম্বন্ধে এবং সেফটি বলতে সবকিছুই এখানে আছে, আপনাদের এখানে নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, আমি 100% গ্যারান্টেড। উনি যিনি আছে কামাল হোসেন মেম্বার, মানে অনেক এলাকাতে আছে জানি যে মেয়ে ছেলে এক জায়গায় দেখলে তাদেরকে বিভিন্ন ধরনের টর্চারিং করা হয়, টাকা মোবাইল এরকম এরকম নিয়ে যায়। তবে আমাদের এখানে এইসব কিছু নাই আলহামদুলিল্লাহ, আমরা এদিক দিয়ে খুব ভালো আছে। হ্যাঁ খুব ভালো আছে। তো এখানে তো আমি কোনটু সহায়তা এটা আমরা শুনতে পারলাম আপনাদের থেকে। তো এখানে আরও তো আমরা যতটুকু শুনতে পেরেছি যে এখানে তিনটা জমিদার বাড়ি আছে, তো এটা একটা, আরেকটা হচ্ছে ধ্বংসের পথে আপনি যেরকম বললেন আমাদেরকে, ওটা প্রায় বিলুপ্ত বিলুপ্ত মানে একদম শেষ হয়ে গেছে আর কি। আর আরেকটা কোথাও এখানে আছে, এই যে এই পাশে, আচ্ছা আচ্ছা ওই পাশে আছে, ওইটা অনেক সুন্দর তাই না? এরকমই দেখতে, এরকমই দেখতে জীবন্ত একটা ছোট, হয়তো বা এটা রাজার বাড়ি আর ওটা ছিল প্রজাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে মেন রাজারা থাকতো আর কি, আর ওটা প্রজাদের জন্য আলাদা বানানো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমরা যতটুকু জানতে পারলাম ভাইয়া থেকে যে এটা হচ্ছে কুন্ডুর শাহর মেন রাজবাড়ি, যে উনি এখানেই বসবাস করতো এবং তাদের প্রজাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেটা হচ্ছে ওইখানে। আপনাদেরকে আমি এই ভিডিওটার পরেই আমি আপনাদেরকে দেখাবো সেই প্রজারা কোথায় ছিল এবং কীভাবে ছিল। সো আর ভাইয়া যেটা বলছে, আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান ফ্যামিলিকে নিয়ে অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই, সেফটি আছে। সো আপনারা গুগলে যদি চান সেটা পাবেন না। সো আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা ডিটেল সম্বন্ধে, আপনি কিভাবে কি করে আসতে হবে। সো ভাইয়া ভালো থাকবেন, জি ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সাব্বির মিয়া। হ্যাঁ আমাদের সাব্বির ভাইকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। I'm gonna go get some more.